আপনারা এই মুহূর্তে যে ওয়েবসাইটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশন বোর্ড .gov.bd, মানে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি আজকে কথা বলবো এই ভিডিওটিতে যে আমাদের সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটটি কিরকম বেহাল অবস্থা হয়ে আছে, যেটাতে আমাদের সুবিধার জন্য করতে গিয়ে হয়তোবা একটু অসুবিধায় তারা বেশি করে ফেলেছেন। তো আমি এখন আপনাদের বেশি কথা না বলিয়ে এই ওয়েবসাইটটিতে আপনি কি কি ইনফরমেশন পাবেন এবং কি কি ইনফরমেশন পাবেন না সেটা নিয়ে একটু বিস্তারিত বলি। তো ওয়েবসাইটে প্রবেশ করার পর, ঠিক আছে, ওয়েবসাইটটার যদি আমি স্পিড অপটিমাইজড এর কথা বলি তাহলে স্পিড অপটিমাইজড ঠিক আছে, মানে লোডিং স্পিড টাইম যেটা বলে সেটা ঠিক আছে। তবে আমি যদি এখানে কোনো ইনফরমেশন সার্চ করতে যাই, যদি আমি এইচএসসি রুটিন 2019 লিখে সার্চ দিই বা এইচএসসি রুটিন লিখে যদি কোনো কিছু সার্চ দিই, দেখেন হয়তোবা এই বছর কোনো কোনো কিছু নেই বা এই বছর 2019-এর এখন এইচএসসি রুটিন বা পাবলিশ করা হয় নাই এই ওয়েবসাইটে। কিন্তু আমি যদি এইচএসসি ওয়েবসাইট সরি এইচএসসি রুটিন 2018 প্রেস করি গত বছরেরটা, তাও যদি আমি দেখতে চাই, তাহলে এখানে কোনো সার্চ, শুধু এখানে দেখা বলতে গেলে এই সার্চের এই বারটিতে কোনো কাজই করে না এখানে। তো এটা কেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এডুকেশন অফ মিনিস্ট্রি অফ এডুকেশনের প্রধান ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে যদি আমরা প্রবেশ করার পর আমাদের যে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা যদি এখান থেকে সংগ্রহ করতে বা দেখতে না পারি, তাহলে মানে কি? সরকার এত টাকা এত দিকে খরচ করছে, তবে সরকারের এই বিষয়গুলো যারা হ্যান্ডেল করে আইসিটির বিষয়গুলো অবশ্যই এদিকে একটু জোর আপ করা উচিত, যে আসলে আমাদের ওয়েবসাইটের হাল খুব একটা বেহাল অবস্থা। এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ওয়েবসাইটে গুলো সংরক্ষণ করা থাকে, যে কোনো সময় যে কোনো হ্যাকার যদি অ্যাটাক করে এটাকে হ্যাক করা খুব একটা কঠিন তার কাছে হবে না। দেখুন, ঠিক আছে, যেই ইনফরমেশন গুলো এখানে ইনক্লুড করা আছে, প্রথমে মেনু বারে যদি দেখি এখানে ঢাকা বোর্ড যদি ক্লিক করি, তাহলে এখানে ঢাকা এডুকেশনের আলাদা একটা বোর্ড ওপেন হয়ে যাওয়ার কথা, কিন্তু না হয় অন্য একটা হচ্ছে, সেটাও কনসিডার করে নিলাম। যদি রাজশাহীতে ক্লিক করি, রাজশাহী বোর্ডের কিছু তথ্য এখানে আসছে, কিন্তু এখানে উচিত ছিল যে এটা হচ্ছে এডুকেশন অফ মিনিস্ট্রির মেইন ওয়েবসাইট থেকে আমাদের যতগুলো বোর্ড আছে, যেমন ঢাকা, রাজশাহী, পার তাতে ক্লিক করলে মেইন ওয়েবসাইটে চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা, হোম পেজে আমরা যাই, তারপরে যদি আমরা এখানে এসএসসি এক্সাম ইনফরমেশন ক্লিক করি, তাহলে দেখুন যে প্রত্যেকটা লিংকে ক্লিক করার পর বারবার একই পেজটা ওপেন হবে, মানে প্রত্যেকটা এক্সাম ইনফরমেশন ওরা সেম লিংকই দিয়ে রাখছে। এখানে যে এসএসসি এসএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্টের জন্য যা সেম ওপেন হচ্ছে, আমি যদি এক্সাম রেজাল্ট আর্কাইভে ক্লিক করি তাও সেম সেম ওয়েবসাইটে যে ওপেন হচ্ছে। আবার বোর্ড ওয়াইজ রেজাল্ট যদি দেখতে চাই, তবুও যদি আমি এখানে ক্লিক করি, তবুও দেখুন সেম এডুকেশন বোর্ড রেজাল্ট gov.bd ওয়েবসাইটে প্রবেশ করছে। আর এখানে দেখুন সাইটটার চেহারাই নাই, মানে অন্য সাইট গুলো যত উন্নতি হয়েছে এই সাইটটাতে তেমন কোনো কিছু হয়নি। আবার আমি যদি এডুকেশন বোর্ড কম্পিউটারে ক্লিক করি, তাহলে দেখুন 404 নট ফাউন্ড। সাইট ম্যাপ যদি ক্লিক করি, তা সাইট ম্যাপে আসার পর যে কোনো একটা লিংকে যশোর বোর্ডে যদি আমি ক্লিক করি, তবুও দেখেন 404 নট ফাউন্ড। এক্সাম রেজাল্টে ক্লিক করলে 404 নট ফাউন্ড। আমি জানি না কেন এরকমটা হচ্ছে, আপনারা অবশ্য কমেন্ট করে জানান, শুধু আমার পিসিতেই কি এরকম হচ্ছে নাকি আপনাদের সবার কম্পিউটারে ওয়েবসাইটে ঢোকার পর একই প্রবলেম ফেস করছেন। আশা করি আমার ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সরকারের কাছে আমার অনুরোধ রইবে যে যারা এই সাইটগুলো দেখাশোনার দায়িত্বে আছেন, তারা যেন একটু সাইটটাতে আপডেট করার চেষ্টা করে, কারণ এটাতে আমাদের যারা স্টুডেন্ট আছি তারা আমরা সঠিক তথ্য ইনফরমেশনটা যেন খুব সহজেই আমরা পেতে পারি, এর জন্য অনুরোধ করব আপনাদের কাছে। আর ভিডিওটি যারা দেখছেন তারা সবাই শেয়ার করুন যেন তাদের কাছে ভিডিওটি পৌঁছায় যায়।
সেই শুভকামনা রইল আগামীতে আপনাদের সামনে এসএসসি এক্সাম আসতেছে, সবাই এক্সাম ভালো করে দেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।